প্রয়োজনে ইউক্রেনকে সমস্ত যুদ্ধবিমান দিয়ে দেব, বলেছে পোল্যান্ড। ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্র দায়ী, বলল পুতিন। ম্যাক্রনের বক্তব্য খেপেছে রাশিয়া। নিজেদের আকাশসীমার কাছে চীনা হেলিকপ্টার ও যুদ্ধবিমান শনাক্তের দাবি তাইওয়ানের। বিভেদ ভুলে বেইজিংয়ে বৈঠক করলেন সৌদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রয়োজনে ইউক্রেনকে সমস্ত যুদ্ধবিমান দেবে পোল্যান্ড। যুদ্ধের মধ্যেই পোল্যান্ড সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বুধবার ওয়াশতে তার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছে পোল্যান্ডের প্রেসিডেন্ট দুদার। সেখানে পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনকে প্রথম দিন থেকে সাহায্য করেছেন তারা, ভবিষ্যতেও করবেন। প্রয়োজনে পোল্যান্ডের সমস্ত যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বস্তুত ইতিমধ্যে পোল্যান্ড ইউক্রেনকে 14টি MiG-29 যুদ্ধবিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াশতে দূতাকে একাধিকবার ধন্যবাদ জানিয়েছে জেলেনস্কি। পোল্যান্ডের সাহায্যের কথা স্বীকার করে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন যুদ্ধের প্রথম দিন থেকে পোল্যান্ড কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছে, আমি এর জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। অন্যদিকে দুদা জানিয়েছে অদূর ভবিষ্যতে লিথুনিয়ায় ন্যাটোর বৈঠকে ইউক্রেনের অতিরিক্ত নিরাপত্তার জন্য প্রশ্ন করবে পোল্যান্ড। জেলেনস্কি বলেছে রাশিয়া আক্রমণ করার পরই পোল্যান্ড ইউক্রেনের উদ্বস্তদের জন্য দরজা খুলে দেয়। এখনও ইউক্রেনের একটি বড় সংখ্যার উদ্বস্ত পোল্যান্ডে বসবাস করছেন, ভবিষ্যতে তাদের যাতে কোনো অসুবিধা না হয় পোল্যান্ডকে তা দেখতে হবে। এখানে রাজনৈতিক অর্থনৈতিক সীমান্তের সীমারেখা দেখা হবে না বলে জানিয়েছেন তিনি। বুধবার পোল্যান্ডের সর্বোচ্চ পুরস্কারও দেওয়া হয় জেলেনস্কিকে। ইউরোপে মার্কিন সেনাবাহিনীর অন্যতম প্রধান ছিল বেন হজেস। সাবেক এই সেনা অফিসার DW-কে বলেছেন বাখমুত নয়, ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ ক্রাইমিয়ার পুনরদখল। হজেসের বক্তব্য, বাখমুতে প্রবল লড়াই হচ্ছে কিন্তু বাখমুতের কৌশলগত এলাকা দখল করে বিশেষ লাভ হবে না। রাশিয়াকে যদি সত্যি সত্যি সমস্যায় ফেলতে হয় তাহলে ক্রাইমিয়া পুনর্দখল করতে হবে এবং তারপর সেখান থেকে দোনবাসে ঢুকতে হবে। বাখমুতে এখনও প্রচণ্ড লড়াই চলছে। জেলেনস্কি বলেন ইউক্রেনের সেনা জওয়ানরা যদি বাখমুতে গিয়ে পড়েন তখন তাদের রক্ষা করা প্রথম কর্তব্য। কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় না এবং তার জন্য সেনা প্রত্যাহার করতে হলে করতে হবে। বাখমুত পরিস্থিতির কথা মাথায় রেখে জেলেনস্কি এই কথা বলেছেন বলে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেছেন, যদিও জেলেনস্কি কোনো এলাকার নাম উচ্চারণ করেননি। ইউক্রেনের দাবি বাখমুত এখনও তাদের দখলে। রাশিয়াও দাবি করেছে তাদের বেসামরিক সেনা বাখমুতে ঢুকে পড়েছে। গত কয়েক মাস ধরে প্রবল লড়াই চলছে সেখানে। এদিকে জানিয়ে দেব ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী, বলল পুতিন। ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বুধবার মস্কোতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন ইউক্রেন সংকটের জন্য ওয়াশিংটনই দায়ী। ক্রেমলিনের একটি অনুষ্ঠানে তার পরিচয়পত্র গ্রহণ করার সময় তিনি এমন কথা বলেন, খবর AFP-র। পুতিন নতুন মার্কিন দূত লিন ফ্রেসিকে বলেন বৈশ্বিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা সরাসরি নির্ভর করা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো সম্পর্ক একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন শেষ পর্যন্ত বর্তমান ইউক্রেন সংকট সৃষ্টির ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রনীতিই দায়ী। এদিকে জানিয়ে দিব ম্যাক্রনের বক্তব্যে খেপেছে রাশিয়া। চীন সফরে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের গতকাল বুধবার যে বক্তব্য দিয়েছে তাতে খেপেছে রাশিয়া। ম্যাক্রন সেখানে বলেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করলে আমরা মনে করব দেশটি রাশিয়ার সহযোগী। তার মানে এই বক্তব্যকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ব্ল্যাকমেইল করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। খবর TRT ওয়ার্ল্ডের এবং ওয়াশিংটন পোস্টের। ইউক্রেন ইস্যুতে বেইজিংয়ের অবস্থান পরিবর্তনের প্রয়াসে চীন সফরে গিয়ে প্রথম দিনেই ম্যাক্রন ওই মন্তব্য করেন। পরে মস্কোতে একটি প্রেস ব্রিফিংয়ে জাখারোভা বলেন ম্যাক্রন কিসের ভিত্তিতে সার্বভৌম দেশগুলো সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারেন, এই অধিকার তাকে কে দিয়েছে, এমন অধিকার কারণেই। ম্যাক্রনের এই ধরনের বক্তব্যের হুমকি এবং ব্ল্যাকমেইলের সামিল। ফ্রান্সের উচিত কিভাবে নিজের দেশের সার্বভৌম এবং স্বাধীন নীতি বাস্তবায়ন করা যায় এবং জাতীয় স্বার্থ রক্ষা করা যায় সেদিকে নজর দেওয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন চীনে 3 দিনের সফরে রয়েছেন। সফরের শুরুতে বুধবার তিনি বলেন বেইজিং ইউক্রেনের শান্তি আনতে
প্রধান ভূমিকা পালন করতে পারে। তিনি শান্তি ফেরানোর প্রক্রিয়ায় গভীরভাবে জড়িত হওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ করেছেন। বেইজিংয়ের ফরাসি সম্প্রদায়ের এক সমাবেশে ম্যাক্রন বলেন, রাজনৈতিক ব্যবস্থার পার্থক্যর কারণে ইউরোপ ও চীন আলাদা, তবে দুপক্ষের মধ্যে কোনো শত্রুতা আছে বলে বিশ্বাস করি না বা করতে চায় না। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি গত মাসে বলেছিলেন, চীন শান্তি ফেরানোর মীমাংসায় অংশীদার হতে পারে, তবে শি জেলেন্সকির কথার জবাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। এদিকে জানিয়ে দিব, নিজেদের আকাশসীমার কাছে চীনা হেলিকপ্টার ও যুদ্ধবিমান শনাক্তের দাবি তাইওয়ানের। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্বায়ত্তশাসিত অঞ্চলটির কাছে একটি সাবমেরিন বিধ্বংসী চীনা হেলিকপ্টার এবং তিনটি যুদ্ধজাহাজ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েনের সঙ্গে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির বৈঠকের পর আজ বৃহস্পতিবার এমন দাবি করা হলো। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকাল 6টার সময় তাইওয়ানের কাছে একটি PLA উড়োজাহাজ এবং তিনটি PLAN জাহাজ শনাক্ত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সশস্ত্র বাহিনী এ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং এসব তৎপরতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য CAP বিমান, নৌবাহিনীর জাহাজ এবং স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রেখেছে। তাইওয়ানের মাত্র 13টি কূটনৈতিক মিত্র দেশ আছে, এর মধ্যে গুয়াতেমালা, বেলজিয়াম আছে। সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন এ দেশ দুটিতে সফর করেন, ফেরার সময় ক্যালিফোর্নিয়ায় যাত্রাবিরতি নেন। বুধবার লস অ্যাঞ্জেলসে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানানোর হুমকি দিয়েছিলেন তিনি। তাইওয়ানের চীন সংক্রান্ত নীতিমালা নির্ধারণকারী বুধবার অভিযোগ করেছে, তাইওয়ান প্রণালী হয়ে বাণিজ্য করার ক্ষেত্রে বেইজিং বাধা দিচ্ছে, পণ্যবাহী এবং যাত্রীবাহী জাহাজগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে চীনের নৌ কর্তৃপক্ষ বলেছে, চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে বিচ্ছিন্নকারী পানিসীমায় টহল জোরদার করেছে তারা, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। তাইওয়ানের চীন সংক্রান্ত নীতিমালা নির্ধারণকারী কর্তৃপক্ষ বলেছে, চীনের এমন কর্মকাণ্ডের কারণে প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে যে চুক্তি আছে তা সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এদিকে জানিয়ে দিব, বিভেদ ভুলে বেইজিংয়ে বৈঠক করলেন সৌদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার পর বিভেদ ভুলে বৈঠক করেছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। চীনের রাজধানী বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে করে 2016 সালের পর প্রথমবারের মতো আলোচনা করলেন মধ্যপ্রাচ্যের এই দুই তিক্ত ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম BBC। এতে বলা হয়েছে, ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী 2016 সালের পর প্রথমবারের মতো আলোচনা করেছেন। সৌদি আরবের আল একবারিয়া টিভি এবং দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের মধ্যে একটি সংক্ষিপ্ত ভিডিও সম্প্রচার করেছে। ওই ভিডিওতে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে চীনে একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এর আগে দীর্ঘদিন দূরে থাকার পর গত মাসেই কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও সৌদি আরব। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হওয়ার কথা রয়েছে। আর সেই বৈঠকও হয়েছিল চীনে। 2016 সাল থেকে মধ্যপ্রাচ্যের এই দুই বড় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। সে বছর সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সৌদির দূতাবাসে হামলা হয়েছিল, আর তারপর দুই দেশের সম্পর্কে নাটকীয় অবনতি ঘটে। মূলত ইরানি বিক্ষোভকারীরা তেহরানে সৌদি দূতাবাসে হামলার পর 2016 সালের জানুয়ারিতে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তারপর থেকে সুন্নি এবং শিয়া নেতৃত্বাধীন এই প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা প্রায়ই জারেছিল। এই দুই দেশ একে অপরকে নিজেদের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে। এছাড়া সিরিয়া এবং ইয়েমেনে গৃহযুদ্ধের বেশ কয়েকটি আঞ্চলিক সংঘাতে ইরান এবং সৌদি আরব একে অপরের বিরোধী পক্ষ হয়ে কার্যত পরোক্ষ লড়াইয়ে নিয়োজিত হয়েছে। আর তাই সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব এবং শিয়া নেতৃত্বাধীন ইরানের মধ্যে উত্তেজনা প্রায়ই অনেক বেশি ছিল। ইরান ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের সমর্থন করেছে। 2014 সালে হুতি বিদ্রোহীরা সৌদি সমর্থিত সরকারকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে এবং এর জেরে সৌদি আরব বছরের পর বছর ধরে হুতিদের বিরুদ্ধে বিধ্বংসী বিমান অভিযানের নেতৃত্ব দিয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে হুতিদের হামলায় সহায়তার অভিযোগ করেছে সৌদি আরব। সৌদি আরব 2019 সালে তার তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পাশাপাশি উপসাগরীয় এলাকায় ট্যাঙ্কগুলোতে হামলার
জন্য ইরানকে দায়ী করে এসেছে। যদিও বারবারই ইরান এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। এছাড়া ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবে আন্তঃসীমান্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। তবে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে উভয় দেশ এগিয়ে আসায় এখন সেই উত্তেজনা কমতে পারে বলে মনে হচ্ছে। বিবিসি বলেছে, উভয় দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে পূর্ববর্তী অনেক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে গত মাসে চীনের মধ্যস্থতায় সৌদি ও ইরান দুই মাসের মধ্যে একে অপরের দেশে দূতাবাস পুনরায় খুলতে রাজি হয়েছে। একই সঙ্গে উভয় দেশের মতো বাণিজ্য এবং নিরাপত্তার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র অবশ্য সতর্কতার সাথে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে সৌদি ও ইরানের মধ্যে মধ্যস্থতার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।